জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এরশাদকে নিয়ে আওয়ামী লীগের এক সংসদ সদস্যের সমালোচনার জেরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। পরে পরিস্থিতি সামলে নেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন লালমনিরহাটের আওয়ামী লীগ সংসদ সদস্য মোতাহার হোসেন। এক পর্যায়ে তিনি বলেন, একবার সংসদ নির্বাচনে হেরে জামানত হারান হোসেন মোহাম্মদ এরশাদ। একে মিথ্যা তথ্য দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান জাতীয় পার্টির সদস্যরা। এ সময় সংসদ পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদে এসে পরিস্থিতি শান্ত করেন, ভুল তথ্য দেয়া হলে তা এক্সচেঞ্জ করার প্রতিশ্রুতি দেন। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোতাহার হোসেন, 16 লালমনিরহাট এক, আপনার নির্ধারিত সময় 10 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আপনার বদৌলতে আমি সংসদে কথা বলতে পারছি এবং 8-8 বার এই সংসদ ভোট করার জন্য, 6 বার সংসদে আর 2 বার উপজেলা চেয়ারম্যানের ভোট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়েছেন, এই জন্য আমি তাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই আমার হাতিবান্ধা পাটপাশে পাটগ্রামের ভোটারবৃন্দ, যারা আমাকে বারবার ভোট দিয়ে সংসদে পাঠায়। কোথায় 55,000 ভোটে প্রথমবার জিতেছিলাম, গতবার জিতেছি 2,63,000 ভোটে। আবার গত বছর গত ভোটে আমার স্ট্রং প্রতিনিধি ছিলেন প্রতিদ্বন্দ্বী হোসেন মোহাম্মদ এরশাদ, উনি মাত্র 7,000 ভোট পেয়ে ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছিল হাতিবান্ধা পাটগ্রামে। আজকে আরো কয়েকবার আমি সংসদ সদস্য হইতে পারতাম, আরো একবার। আগের দিন জিতেছি 2,700 ভোটে, পরের দিন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আমাকে 2,200 ভোটে হেরে দিয়েছেন। আজকে রাস্তায় যারা বলে বাংলাদেশে কিছুই হয় নাই, আরে তাদের সময় তো হাওয়া ভবন, খাওয়া ভবন, দাওয়া ভবন দিয়ে শেষ করছে। সরকারে এসে 30% কমিশন নিয়ে এই কুলাঙ্গার আজকে লন্ডনে বসে আছে হাওয়া ভবন খুলে। আর বেগম খালেদা জিয়া তো কিছুই, উনি ওনার জন্ম তারিখে জানেন না, উনি 4টে জন্মদিন ছিল, স্কুলে একটা, ওই রেজিস্ট্রেশন করছিল ক্লাস 9-এ সেটাতে একটা, আবার ওনার বিয়ের সময় একটা, আবার উনি যখন প্রধানমন্ত্রী হলো তখন আর একটা। 5টা যা জন্মদিন সে নিজের খবর জানে না, আর দেশের খবর কি জানবে। নগা পানি চুক্তির সময় উনি ভারতে গেছিলেন, আমাদের সময় চুক্তি হয়েছিল, সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করছিল যে ম্যাডাম ভারতে যে গেলেন গঙ্গা চুক্তির কি হলো, বলে এটা তো খেয়াল ছিল না আমার। উনি ডিজিটাল বাংলাদেশ করবে। আজকে আমার এলাকার কথা বলি, 13 সালে না 14 সালে যে নির্বাচন হয়েছিল, 78টা মোটরসাইকেল পুড়ে দিয়েছিল, 13 জন লোককে হত্যা করেছিল আমার এলাকায়, আমাকেও বড় দিন গ্রেনেড মারছিল, এবং ওই এলাকায় আমি 5-6 বার মৃত্যুর সম্মুখীন হয়েছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাতে বদান্নতে আমার এলাকার মানুষরা যে ক্ষতি হয়েছিল, 300 মতো বাড়ি পুড়ে দিয়েছিল, স্কুল পুড়ে দিয়েছিল, স্কুলের শিক্ষকদের পুড়ে দিয়েছিল, এমনকি এই ট্রাক, এমন গরু বহন করে যে ট্রাক, সে গরুগুলোকেও তারা হত্যা করেছিল। তাদের কাছে আজকে বাংলাদেশের উন্নয়নের কথা সবক নিতে হচ্ছে। 10 তারিখে নাকি তারাই ক্ষমতায় আসে বসবে। আরে বেগম খালেদা জিয়া কি করছিলেন, উনি তো নাকে খড় দিয়ে বাড়িতে আসছেন আমার নেত্রীর বদান্নতায়, ওনার ছেলে তো খড় লেখে দিয়ে বিদেশে গেছেন যে আর জীবনে রাজনীতি করবো না। তাদের কাছে এখন আমাদের রাজনীতি শিখতে হচ্ছে, এটা বড় দুঃখের বিষয়। 71 সালে আমরা যুদ্ধে গিয়েছি, এই জিয় রহমান খালাস করতে গেছে। মাননীয় সদস্য, আপনি আপনি অন্য সময় ফ্লোর নিয়ে কথা বলবেন, আপনি সিনিয়র পার্লামেন্টারিয়ান। আমার সময় আর একজন বক্তৃতা দিবে কিভাবে? মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় সদস্য,
জনাব মোতার হোসেন আপনি এখন আমি আজি ফিরোজ রশিদ এক মিনিট বলুন মানে স্পিকার অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি যে এরশাদের জামানত নাকি বাজেয়াপ্ত করছে এরশাদ সাহেব ইলেকশনই করে নাই রংপুরে মাটিতে এরশাদ যখন কারাগারে আছে সমস্ত দল থেকে কারা গেছে তখন পাঁচটা আসনে জয়লাভ করছে দুইবার কারাগারে থেকে পাঁচটি আসনে দুইবার জয়লাভ করছে আর এখন বলে এরশাদের জামানত নাকি সে বাজেয়াপ্ত করছে এই ক্ষমতা তার আছে এরশাদের যখন সবাই এক একটি ইলেকশন করলো আওয়ামী লীগ করছে বিএনপি করছে জামাত করছে আমরা আলাদা করছি বাইশটা আসনের মধ্যে রংপুর ডিভিশনে একুশটা এরশাদ সাহেব একা পাইছে একটা পাঁচটা জামাত উনি ভুলে যান এরশাদের জামাত কোথায় বাজেয়াপ্ত হয়েছে এরশাদ তো ইলেকশনই করে 2014 সালে ওই রাঙা সাহেব আছে আমাদের চিবুই সে যাইয়ে একটা আসনে জোর করে এরশাদকে নমিনি করছে ইলেকশন করছে এই যে তাকে এক্সপোজ করতে হবে ক্ষমা চাইতে হবে মাননীয় সদস্যবৃন্দ মাননীয় সদস্যবৃন্দ আপনি আপনি পরে সময় নিয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি বক্তব্য রাখবেন মোটা জনাব মাননীয় সদস্য মোটা হোসেন সাহেব মাননীয় সদস্য একটু আপনি অপেক্ষা করুন আমি রাঙা সাহেবকে শুনি একটু এক মিনিট বলুন বলুন মাননীয় স্পিকার যাবো চলে যাবো চলে যাবো চিৎকারের দরকার নাই আমরা চলে যাবো চিৎকারের দরকার নাই আমরা চলে যাবো মাননীয় স্পিকার এই 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 ভাই দাঁড়ান 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 আমি কথা বলি একটু প্লিজ প্লিজ একটা মিনিট শোনেন আমি বলি আমি যখন হুসাইন মোহাম্মদের সাথে আমি যখন হুসাইন মোহাম্মদ একটা ফিরোজ ভাই আমি যখন হুসাইন মোহাম্মদ এরশাদের মনোনয়ন পত্র জমা দিতে যাই লালমনিরহাট জেলাতে রংপুর থেকে গিয়েছিলাম আমি জমা দিতে জমা দিয়ে ফেরার সময় মাননীয় স্পিকার ফেরার সময় বড় বাড়িতে আমাকে আটক করা হলো রাস্তা ব্যারিকেড দেওয়া হলো ইউক্যালিপটাস গাছ দিয়ে গোটা রাস্তা ভরাই দেওয়া হলো আমাকে আসতে হলো না আমার গাড়ির মধ্যে বোম মারা হলো বড় বাড়ির মধ্যে উনি বড় বাড়ি চেনেন বড় বাড়ির মধ্যে বোমিং করা হলো আমার গাড়ির উপরে আমার গাড়ির ছাদ উড়ে গেল আমার বাচ্চা ছিল আমার ছেলে ওই দিন ড্রাইভার ছিল না আপনি বসুন আপনি বসুন বর্ডারে আপনার পয়েন্ট অফ অর্ডারে কথা বলবেন আপনাদের সময় দেওয়া হবে আপনি বসুন তার বক্তব্য শেষ হোক আপনার সিনিয়র পার্লামেন্টারিয়ান আপনারা সিনিয়র পার্লামেন্টারিয়ান একটু বক্তব্য আপত্তিকর কোনো বক্তব্য থাকলে এক্সপ্যান্ড হবে আপত্তিকর কোনো বক্তব্য থাকলে এক্সপ্যান্ড হবে আর পয়েন্ট অফ অর্ডারে বা অন্য সুযোগে আপনি কথা বলবেন আপনি বলবেন আমি পয়েন্ট অফ অর্ডারে আপনাদের সুযোগ দেব বলছেন পয়েন্ট অফ অর্ডারে আপনার সময় দেব প্লিজ প্লিজ দিব 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 জনাব মোতাহার হোসেন সাহেব আপনি আপনি এজেন্ডার উপরে কথা বলবেন আপনি এমন কথা বলবেন না যাতে সংসদ পরিচালনার বিঘ্ন ঘটে আপনি আপনার সময় মধ্যে বক্তব্য শেষ করুন ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ সবাই বসুন বিরোধী দলের কাজী ফিরোজ রশিদ মশিউর রহমান রাঙা আপনি বসুন হাউসের একটা ডেকোরাম আছে এখানে রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনা হচ্ছে সেখানে একজন বক্তা তিনি তার বক্তব্য রাখছেন সেই বক্তব্যে যদি আপত্তিকর কিছু থাকে সে বিষয়টি আপনারা উত্থাপন করতে পারেন কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে উনি ওনার বক্তব্য শেষ করবেন আপনারা হাত তুলবেন আমরা যখন মনে করব যে আপনাদেরকে সুযোগ দেওয়ার বিষয় আছে আমরা সেই সুযোগ দেব এবং আপনাদের কথাও শোনা হবে এবং যদি সেই রকম কোনো বিষয় থাকে যেটা এক্সপ্যান্ড করার প্রয়োজনীয়তা আছে
সেটা বিবেচনা করে সেভাবে ব্যবস্থা নেয়ারও সুযোগ আছে। কিন্তু একজন মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা চলমান থাকার সময় একজন বক্তা যখন বক্তব্য দিচ্ছেন, সেটা আপনিও হতে পারেন, বিরোধী দলের সদস্যও হতে পারেন, সেই বক্তব্য চলাকালীন আপনি হাত তুলে আপত্তি করেছেন, সেটা ঠিক আছে, কিন্তু তারপরে সেই মুহূর্তে আর কোনো পয়েন্ট অফ অর্ডারে সেটার আলোচনাটা সমীচীন নয়, সেটা পরবর্তীতে করতে হবে, আমার এজেন্ডার মাঝখানে না। কাজে আমি আপনাদের কাছ থেকে সেই সহযোগিতাটুকু আশা করছি এবং আপনাদের বিষয়টিও শোনা হবে। আমি এখন জনাব মোতাহারকে ওনার বক্তব্যের অবশিষ্ট যে সময় যেটুকু ক্ষেপণ হয়েছে সেটা সহ আপনার বক্তব্য আপনি শেষ করবেন, পরবর্তীতে আমরা দেখছি যে কি বিষয়ে আপত্তি এবং সেটা নিয়ে কিভাবে সেটা নিষ্পত্তি হবে। না, ওনার সময় শেষ, ওনার বক্তব্য শেষ, কয় মিনিট ছিল? 10 মিনিট। মাননীয় সদস্য, আপনার 10 মিনিট সময় ছিল, সেটা শেষ হয়েছে, আপনি 1 মিনিট বা 2 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, ওনারা যে প্রশ্নটা তুলছে, 1985 সালে উপজেলা চেয়ারম্যান আমি দাঁড়াইছিলাম, সেবার ওনাদের ক্যান্ডিডেটের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। 90 সালে আমি উপজেলা চেয়ারম্যান দাঁড়াইছিলাম, ওনাদের ক্যান্ডিডেটের সেবারও আমি জামানত বাজেয়াপ্ত করছি, এবং শেষবার ভোটে ওনারা সবাই ছিল, রাঙ্গা সাহেব ছিল, ওই আমার বরিশালের কি নাম রুহুল আমিন হালদার সাহেব ছিলেন, এবং এরশাদ সাহেবের ভাই উনিও ছিলেন এইখানে রংপুর ঢাকা এয়ারপোর্টে। আমাকে এরশাদ সাহেবই প্রশ্নটা তুলছিল যে তুমি আমার জামানত বাজেয়াপ্ত করে দিলে, তেমনকে আগে দুবার করছি, এবারও করলাম। আমি তো এখানে অসত্য মিথ্যা কথা বলি নাই, এটা এটা কোনোভাবে হইতে পারে না। আর আমি বক্তব্য দিয়েছি সেইখানে, ওনারা আবার বক্তব্য দিবেন মাঝখানে, মাননীয় স্পিকার, আমি খুব কষ্ট পাইলাম আর কি। এখানে অবশ্যই তাদের ডেকোরাম মানতে হবে। আপনি বক্তব্য দিন, আপনার বক্তব্য যেটা আপনি সেটা দিয়ে আপনার অবশিষ্ট সময় শেষ করুন। আচ্ছা, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন মাননীয় আমাদের বিরোধী দলের মশিউর রহমান রাগা, জি আপনি বলবেন, কি বলতে চাচ্ছেন বলেন। মাননীয় স্পিকার, আমরা বাইরে ছিলাম মগরবের পরে, নামাজের পরে আমরা ওখানে বসেছিলাম, আমরা ওখান থেকে শুনলাম যে হঠাৎ করে উনি বলছিলেন যে হুসেন মোহাম্মদ এরশাদকে আমি হারিয়ে পরাজিত করে আমি আজকে জামানত বাজেয়াপ্ত করে আমি এই সংসদে এসেছি, এবং এর সঙ্গে উনি আরো কিছু কথা বলেছেন যেটা বঙ্গবন্ধু কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো, এটা আমরা দেশে না সারা পৃথিবীর মানুষে বলে উন্নয়ন কত হয়েছে। এখন উনি বলেন যে আমার রাস্তা এখনো পাকা হয় নাই, এখনো রংপুর পর্যন্ত তো ফোর লেন যায় নাই, তাহলে ওনার বুড়ি বাড়ি বন্ধ কেমনে যাবে? আরো একটু সময় তো লাগবে, সময় তো দিতে হবে। আমি সেদিকে নাই গেলাম, আমি এই ইয়াটাতে আমি গিয়েছিলাম, ওনার যে জামানতটা যেদিন ইয়া দিতে হয়, মনোনয়নের পত্র সাবমিট করতে হয় লালমনিরহাটে, আমাকে এসআর সাহেব বললেন যে তুমি লালমনিরহাটে গিয়ে আমারটা সাবমিট করে দিয়ে আসো। আমি সাবমিট করতে গেলাম, দিয়ে গিয়ে দেখি ওনার লোকজন সব আমাকে বলছে না আপনি সাবমিট করবেন না। আমি বললাম না, আমি সাবমিট করতে আসছি, আমি সাবমিট করে দিয়ে যাবো, পরে যদি উনি না করেন তাহলে উইথড্র করে নেবেন। বলে যে না, মোতাহার ভাই বলছেন আপনি সাবমিট করেন না। তা আমি বললাম যে না, আমি সাবমিট করে দেবো। বলে দিলে আপনি দিলে তো ইলেকশন হবে। আমি বললাম হলে এখন এসআর সাহেব বুঝবে, আমি তো ওনার বাইরে যেতে পারবো না, আমি ওনার জেলার প্রেসিডেন্ট, আমি ওনার প্রেসিডিয়াম সদস্য, আমি ওনার মহাসচিব, সুতরাং আমাকে এটা করতে হবে। আমি তারপর এটা জমা দিয়ে আসছি, জমা দিয়ে আসার পরে আমি আমি বড় বাড়ি ছিল তখন, আসাদুল হাবিব দুলু ছিল তো এক সময় এই পার্লামেন্টে, বিএনপি 2001 সালে উপমন্ত্রী ছিলেন সভাপতি উনি, উনি একটা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুরো রাস্তা আমার আগে মানে প্রায় 12 ফিট থেকে 14 ফিট উনি ইউক্যালিপটাস গাছ দিয়ে রাস্তা ব্লক করে দিলেন। আমি ওখানে আসা মাত্র আমার আমার ছেলে চালাচ্ছিল গাড়ি, আমার একটাই মাত্র সন্তান, ওই চালাচ্ছিল গাড়ি, আমি ড্রাইভার পাচ্ছিলাম না। ওই দিন সমস্ত বাংলাদেশ একটা বন্ধ করে দিয়েছিল, বিএনপি আর ডাক দিয়েছিল, অবরোধ করেছিল। আমি তারপরেও গাড়ি নিয়ে গেছিলাম ওখানে, গিয়ে আসার সময় ওই অবস্থা দেখে গাড়িটার ছাদে বোমা মারলো, গাড়িটার ছাদটা উড়ে গেল, আমার পাঁচারো গাড়িটার ছাদটা আমার উড়ে গেল। তো আমি ভাগ্যিস আর্মস নিয়ে গেছিলাম, আমার লিগাল আর্মস ছিল। আমি বললাম যে না ঠিক আছে, তাহলে তুমি গাড়ি থেকে নামবা না, তুমি গাড়িতে থাকো, আমি দেখতেছি। তারপরে আমি সেই 67 রাউন্ড আমাকে গুলি করতে হয়েছে, সেখানে আমার নিরাপত্তার জন্য 67 রাউন্ড গুলি করতে হয়েছে। আমি এসপি সাহেবকে তখনও বলেছি যে এই অবস্থার মধ্যে এই হলো। যাই হোক, পরবর্তীতে এসপি সাহেব বললেন যে আমি ওখান থেকে আর নির্বাচন করবো না,
আমি করলে রংপুরেই করব, যে কোনো ভাবেই 14 সালে উনি নির্বাচন করতে চান নাই বা 19ও উনি চান নাই, আমরা বলে ওনাকে বলে যে ঠিক আছে আপনি নির্বাচন করেন, এবং আমি নিজেই আমি সিএমএস এ গিয়েছিলাম, গিয়ে ওনাকে বলছিলাম যদি আপনার নাও করেন তাহলে আপনি নির্বাচন করার 7 দিনের মধ্যে আপনি বলে দিন আমরা সবাই রিজাইন করব, কিন্তু নির্বাচনটা আপনি অংশগ্রহণ করেন। তখন বিএনপিটির এরা কেউ নির্বাচন করবে না, 14 সালে তো করেই নাই, এবারেও তারা করতে চাইছিল না। তো সেই তার পরিণতি যদি আমাদের এইভাবে হয়, আমাদের নেতা এইখানে দাঁড়িয়ে কিন্তু কেঁদেছেন, উনি এইখানে দাঁড়িয়ে কেঁদেছেন যে বঙ্গবন্ধুকে আমি আমার সম্মানটা আমি দিয়ে যেতে পারি নাই, আমার যারা পরিষদ ছিল তারা এটা চায়নি আমি দিতে পারি নাই, সেই মানুষটাকে অপমান করা হবে, তার এই পার্লামেন্টে বিরোধী দলের নেতা থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে, সুতরাং তাকে নিয়ে এইভাবে টানা হাসা করাটা আমাদের কাছে তো দুঃখজনক লাগবেই। আমরা কি বঙ্গবন্ধুকে মাননীয় সদস্য আপনি কোন কোন সাজে প্রধানমন্ত্রী উন্নয়ন মানি না, আপনি কোন সাজের কথা বলছেন? আমি শুধু চাচ্ছি আমার কাছে আমাদের লোকজন, আপনি কোন সাজের কথা বললেন? এই এই জায়গাটুকু এক্সপ্রেস করা হয়, আমি আমরা হোসেন মোহাম্মদের সাথে আমি পরাজিত করে আমরা উনি আসছেন পার্লামেন্টে, এই কথাটা আমরা আমাদের কাছে খুব দুঃখজনক হয়। মাননীয় সদস্য আপনাকে আপনি এটা এক্সপ্রেস করে দেবেন, আপনি কোন সাজের কথা বললেন যে আপনি সেখানে জমা দিতে গিয়েছিলেন, এটা কোন সাজের ঘটনা? এটা 14 সালের 2014 রাইট 2014 আচ্ছা বসুন, হ্যাঁ আপনি অনেক ধন্যবাদ জি। ফিরোজ রশিদ বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে জায়গা নিয়ে কথা উঠছে, উনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের নেতা, এই একাদশ জাতীয় সংসদে এখানে বিরোধী দল নেতা হিসেবে বসেছিল, আজকে আমাদের মাঝে নেই। সাধারণত কোনো মৃত ব্যক্তির নামে এই ধরনের কুৎসা রচনা করা উচিত না, মোতাসবের ভালো করে জানা উচিত এই এরশাদ সাহেব রংপুরের মাটিতে কোনোদিন কোন নির্বাচন হারে নাই, সে যখন কারাগারে ছিল 90তে ক্ষমতাচ্যুত হবার পরে কারাগার থেকে 5টি আসনে জয়লাভ করছে, যদি 22টি আসন দিত 22টি আসনে জয়লাভ করত, 5টি আসনে একবার নয় দুইবার জয়লাভ করছে 5টি আসনে কারাগারের ভিতর থেকে। মাননীয় স্পিকার আপনি জানেন আমি অন্যদিকে যাব না, এরশাদ সাহেব যখন 22টি আসনে আওয়ামী লীগ আলাদা ইলেকশন করছে, বিএনপি আলাদা ইলেকশন করছে, জামাত আলাদা করছে, জাতীয় পার্টি আলাদা করছে, তখন 21টা নরমপুর ডিভিশনে 21টা আসনে শাসক পেয়েছে, একটি জামাত পেয়েছে, উনি এত বড় বীর বিক্রম হয়ে গেল, এরশাদ জামাত বাজব তেল যে ইলেকশন এরশাদ দাঁড়াই নাই, তার কোনো কেন্দ্রকে দায়িত্ব দেয় নাই, আমাকে দিয়ে উদ্যোগ করে দিছিল আবার আমি দাঁড়িয়েছি, তার আদেশ অমান্য করে দাঁড়িলাম 14 সালের ইলেকশনে, আপনার দাঁড়িয়ে এই সংসদ থাকে না, এরশাদ ইলেকশন করে নাই জোর করে একটা নির্বাচনে রাঙা দিয়ে এখান জায়গায় দাঁড়াইয়া, সেটা একটা নাপিতের কাছে হয়ে গেছিল, অর্থাৎ সেইখানে দাঁড়াই নাই, সে কোথাও ভর্তি দিয়ে নাই, সে তখন সিএমএস এ ভর্তি, একটা আসন থেকে জয়লাভ হয়েছে, সেই আসনে জয়লাভ করে কখন তার জামানত বাজেয়াপ্ত হয়েছে, এরশাদ সাহেবের জামানত রংপুরে বাজেয়াপ্ত করার মতো সন্তান আজ পর্যন্ত জন্ম নেয় নাই, তার নামে কথা বলা আগে ওনার অনেকবার চিন্তা করা উচিত ছিল, সে একটা দলের চেয়ারম্যান, আমরা কিন্তু কখনো অন্য দলের চেয়ারম্যান সম্পর্কে কিছু বলি না, দৃষ্টিতে সীমা থাকে, এখন সম্পূর্ণ এক্সপান্স করবেন আপনার কাছে অনুরোধ, তার এই কথাটা নিয়ে সম্পূর্ণ এক্সপান্স করবেন, নাহলে রংপুরে মাটিতে তার অসুবিধা হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ, জনাব মোতাহার হোসেনের, মাননীয় সদস্যবৃন্দ, জনাব মোতাহার হোসেনের বক্তব্যে যদি কোনো তথ্যগত ত্রুটি থেকে থাকে তাহলে সেটা বিবেচনা করে তা পরীক্ষা করে এক্সপাঞ্জ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।